সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ সবাই মিলে। আর আজকের প্ল্যানিংটা জাস্ট অ্যামেজিং হবে, কারণ আজকের ব্লগটা একটা অন্যরকম ব্র্যান্ড নিউ ব্লগ করতে চলেছি। কারণ সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সবাই মিলে ভক্তি হয়েছি, দেখতে পাচ্ছ চলে এসেছে সেক্সি বয়, আমার জামাটা কেড়ে নিয়েছে আমার গায়ের থেকে। আর স্নেহারাও রয়েছে ওদিকে বার সাথে দাঁড়িয়ে, আর ফক্কা আসবে যেহেতু ছক্কা। আজকে যাচ্ছি যেখানটায় সেটা হলো আমরা ইকো পার্কের প্ল্যানে বেরিয়েছি, যেহেতু অনেকদিন থেকে প্ল্যান করছিলাম একটু কলকাতা সাইডে করব ব্লগ, তো আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি। আর আজকে যাচ্ছি, জাস্ট অ্যামেজিং ব্লগ হতে চলেছে, ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, জাস্ট অ্যামেজিং হবে, অ্যামেজিং অ্যামেজিং। তো গাইস অনেকটা দূরই যেতে হবে, তো বাইরের টেক গুলো অতিরিক্ত নেব না, তো এখন বাস থেকে নেমে পড়লাম, এখন স্টেশনের দিকে যাবো। তো গাইস বাস থেকে নেমে পড়েছি, এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি, আর আজকের আমাদের ডেস্টিনেশন হবে ইকো পার্ক। তো কি সেরা এনজয় হবে? তো তো চলো আজকে ডাইরেক্ট ইকো পার্ক যাব, আর একবারে তোমাদের সঙ্গে মিট করছি ট্রেনের মধ্যে, তো সেরা এনজয় হবে বস। দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদ গাই তো আমি ভাবতাম তুমি কোথায় কতদিন, আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে। তো গাইজ ফাইনালি চলে এসেছে দমদম, আর অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা রয়েছে, আমরা এখানে সবাই আগে আগে চলে এসেছি, যেহেতু ছক্কা ছক্কার বউ আসবে, মানে ছক্কা না অ্যাকচুয়ালি ওর নাম ফক্কা, তো ওর বউ আজকে ওর সঙ্গে আসছে, যেহেতু সবাই মিলে একসঙ্গে ইকো পার্কে যাবো, তো এখন বুঝতেই পারছো দমদমে এসে ওয়েট করতে হবে আমাদেরকে, ও মানে ওদের আসা পর্যন্ত। তো চলো এখন ওয়েট করে থাকি, তারপরে আসলে আবার তোমাদের সাথে কন্টিনিউ শেয়ার করতে থাকি, আর এখান থেকে ব্লগটা ফাইনালি সেরাভাবে তোমাদের সঙ্গে প্রেজেন্টিং করছি। তো গাইস সন্দীপ ভাইয়ের একটা প্রবলেম আছে, ও ভিডিওর মধ্যে নাক খুঁজছিল না কি করছিল জানি না, সেই ভিডিওটা এ বাবা এ বাবা, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি কে যেন ইনস্টাতে ট্যাগ করে শেয়ার করেছে। ইস ভাই লজ্জার ব্যাপার, ছি 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 লজ্জার ব্যাপার এরম বলবো। তো গাইজ এখন ফাইনালি চলে এসছে, আর এখান থেকে আমাদের বেরোনোর জন্য আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। তো গাইজ ফাইনালি চলে এসেছি, বলতে পারবে কোথায়? তো গাইজ আমি তোমাদেরকে বলে দেই, ফাইনালি আমরা চলে এসেছি বিশ্ব বাংলা, দেখতে পাচ্ছ এখানে বিশ্ব বাংলা গেট। তো এখন এখান থেকে আমাদের ডিরেকশন রয়েছে ইকো পার্ক, যেহেতু আমরা আজকে ইকো পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর অনেকটাই লেট হয়ে গেল কারণ এখন তিনটে বাজতে যায় প্রায় তিনটের মতন, তো বুঝতে পারছি না যে এখন কি বা মানে কেমন কি এনজয় হবে। তো চলো যাবো এখন, এখন তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি মানে বিশ্ব বাংলার ইয়েটা, মানে অনেকে দেখেছো অনেকে দেখোনি, তো যাই হোক যারা দেখোনি তাদেরকে আজকে ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিশ্ব বাংলা গেটটা। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাই, যেহেতু ইটস মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স বিশ্ব বাংলা গেটে, আমি ফার্স্ট আসলাম, তো এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা কখনো হতেই পারে না। আর এখানে আসার পরে না জাস্ট অ্যামেজিং লাগছে, কারণ কলকাতা শহরে বেরোনোর পরে যে ফিলটা অন্যরকম আসে, জাস্ট আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং, মানে ধারণার বাইরে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে রয়েছি, আর একসঙ্গে যে মানে ঘোরার মজাটা জাস্ট অ্যামেজিং লাগে। এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে ইকো পার্কের উদ্দেশ্যে, তো আজকের মতো বিশ্ব বাংলা গেটকে
বাই বাই। তো চলো নেক্সট ডেস্টিনেশন আমাদের ইকো পার্ক, তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি ব্লগটা। সো গাইস, ও ফাইনাল ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, এইবার যাব ইকো পার্কের সেকেন্ড গেটে। আমার বিগ ফ্যান যে আমি এখানে পাবো আমি বুঝতে পারিনি একদম। সব মেয়েগুলোই কেন আমার ফ্যান হচ্ছে আমি বুঝতে পারছি না। তো ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি আর আমরা সেকেন্ড গেটে রয়েছি ইকো পার্কের। তো এখন ভিতরের দিকে এন্ট্রি করবো কারণ টিকিট কাটারও ব্যাপার আছে, তো আগে টিকিট কাটবো তারপরে ভিতরের দিকে এন্ট্রি করবো। তো চলো ততক্ষণ ওয়েট করে থাকো, আগে টিকিট কেটে নেই কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ ভিতর থেকে শেয়ার করছি। সো গাইস, ওখানে দেখতে পাচ্ছ সন্দীপরা টিকিট কাটতে চলে গেছে আর আমরা এখানে ওয়েট করে রয়েছি। আর এবার ওরা আসলে আমরা এবার এখানে এই যে এন্ট্রি মানে গেট, তো আমরা এখান থেকে এন্ট্রি করব ভিতরের দিকে যাবো। তো গাইস, ঢুকে পড়েছি ইকো পার্কের ভিতরে আর দেখতে পাচ্ছ এখানে সবাই আগে আগে চলে যাচ্ছে, মানে আমি কি সবার পিছনে ফাইনালি চলে এসেছি। আর ওদিকে ডেস্টিনেশনটা দেখতে পাচ্ছ, মানে জাস্ট এরকম ভিড় আমি এর আগে কখনো দেখিনি। আর যেহেতু আজকে রবিবার তো এখানে একটু বেশি ভিড় হওয়ারই কথা, কারণ রবিবারের দিনে সবাই একসঙ্গে ঘুরতে আসে। তো চলো সামনের তোমাদেরকে সামনে যে ওয়াটার ফলসগুলো রয়েছে বা তারপরে যেই সাতটা আমাদের ইকো পার্কে, তো জানো তো আমরা মানে সাতটা অজুবা যেটা রয়েছে আমাদের সাতটা সেরা সেরা জিনিস, তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকো, ব্লগটা দেখতে থাকো, সেরা এনজয় হবে। আর ওইদিকে জাস্ট দেখতে পাচ্ছ ভিউটা, ও লাভলি ভিউ, লাভলি। তো এদিকে দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা জাস্ট অ্যামেজিং রয়েছে, কোনো রকম কোনো খারাপ কিছু নেই। আর এদিকের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোপুরিভাবে, এই যে দেখতে পাচ্ছ। ও তো গাইস, এখন চলে এসেছি আর অ্যাকচুয়ালি এখানে রবিবারে যা ভিড় না, মানে মুখে বলার মতো না পরিমাণে ভিড়। আর সানডেতে ভিড় হওয়ারই কথা, যাই হোক সবাই ঘুরতে এসছে আর আর আমরা অবভিয়াসলি আর আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি সামনের দিকে, যেহেতু অনেক কিছু এখন তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি রয়েছে। ইকো পার্কে এসেছে অনেক কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো এখন আরও কজন পিছনে রয়েছে, যেহেতু আমাদেরকে ব্লগটা কন্টিনিউ করতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, যেহেতু তোমরা ফ্যামিলি মেম্বার, তো তার জন্য আমরা আর লেট করিনি, ফটাফট বেরিয়ে পড়েছি ওদিক থেকে। এবার সামনের দিকে যাচ্ছি, ওদিক গিয়ে তোমাদের সঙ্গে সেরা সেরা জিনিসগুলো শেয়ার করব। তো ততক্ষণ কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা, সেরা এনজয় হতে চলেছে। यहां पर ट्रॉपिकल एरिया आएगा। अच्छा अच्छा, ऐसा बात है। मैं एक बार से पहले आएगा, फिर যেতে হবে, তারপরে জানি না কখন আসবে। তো ওখানে যাওয়ার পর কন্টিনিউ তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি আর ব্লগটা দেখতে থাকো। তো গাইজ, এখানে চলে এসেছি, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা জিনিস কিন্তু এখনো শেয়ার করা হয়নি, বলতে পারবে কি? তো গাইস, এখানে এসেছি ইকো পার্কে, তোমাদের সঙ্গে সিনেমাটিক শট শেয়ার করবো না, এটা কখনো হতেই পারে না। তো চলো সিনেমাটিক শট দেখে নেওয়া যাক। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, এখানে দেখতে পাচ্ছ ব্যাকে ট্রি হাউস, মানে জাস্ট অ্যামেজিং দেখতে পাচ্ছ ট্রি হাউসটা। আর এরকম স্বপ্ন লাইফে কার না থাকে, যে ট্রি হাউসে থাকার যে স্বপ্নটা সেটা প্রত্যেকটা মানুষের লাইফে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ ট্রি হাউসটা ব্যাকে রয়েছে আর অ্যামেজিং একটা মোমেন্ট হচ্ছে। আর একটা জিনিস আমার সব থেকে মন খারাপ হয়ে যাচ্ছে, আর লাভলি দেখতে পাচ্ছ ফ্যান্সরা, মন খারাপটা হয়েছিল বাট এবার মনটা ভালো হয়ে গেছে।
ওকে নিয়েই থাকবো টি হাউসটায়। তো এখন এখানে টি হাউসটা কমপ্লিট করে দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর ওইদিকে যাবো সেভেন ওয়ান্ডার্স এর দিকে। তো চলো ওদিকে, সেরা এনজয় হবে কি কমেন্ট সেকশনে একদম বলতে ভুলবে না। তো গাইস, আমি লাইফে কখনো ভাবতে পারিনি যে আমি মিশরের পিরামিড দেখতেও আসবো। তো এটা আমার লাইফের একটা জাস্ট অ্যামেজিং ফিল হচ্ছে, কারণ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি যে ব্যাকে দেখতে পাচ্ছ জাস্ট মিশরের পিরামিড, আর ওদিকে আরো অনেক কিছু রয়েছে, ওদিকে আরো দেখতে পাচ্ছ। তো আমরা এখন ভিতরের দিকে এন্ট্রি করবো, যেহেতু ওটা টিকিট কাউন্টার, আর টিকিট কেটে ভিতরের দিকে এন্ট্রি করবো। মানে বুঝতে পারছো রাতের রাতের যে ফিলটা, মানে এখনো তো লাইটিং অনই করেনি, তো এখানে যখন লাইটিং অন হয়ে যাবে আর রাতের ফিলটা কেমন হবে তোমরা জাস্ট ফিল করে নাও মাইন্ডে। তো চলো এখন ভিতর থেকে আমরা এন্ট্রি করব, আর রাতের যতটা ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করা যায় সব কিছু কমপ্লিটলি শেয়ার করব। জাস্ট অ্যামেজিং ব্লগ হতে চলেছে। আর কমেন্ট সেকশনে আজকে আমাকে বলবে কিন্তু তোমাদের ব্লগটা কেমন লাগলো, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ব্লগ রেডি করছি। তো গাইজ, আমরা এখন চলে এসেছি ক্রাইস্ট দ্য রেডিমার স্ট্যাচুর সামনের দিকে, আর এখানে দেখতে পাচ্ছ জাস্ট যেরকম ফিল আর সেরকম মানে স্ট্যাচুটা লাগছে। আর এখানে সব কিছু তোমাদের সঙ্গে কন্টিনিউয়াসলি শেয়ার করতে থাকছি, যেহেতু নিজের ফেসের থেকেও বেটার তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার উচিত। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ গাইস, আর এই জায়গাটা জাস্ট অ্যামেজিং লাগছে, কারণ তোমরা দেখে নাও ইকো পার্কের নাইট ভিউটা। ওদিকে দেখতে পাচ্ছ তোমরা তাজমহল, ওদিকে দেখতে পাচ্ছ তোমরা পিরামিড, আর এদিকে জাস্ট মামিগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আর এদিকে তোমাদের ভালো লাগার জন্য। তো চলো এখন দেখতে থাকো, এখনো অনেক কিছু বাকি রয়েছে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ অভিষেক ব্লগিং করছে, আর আমরা এখন রয়েছি দ্য গ্রেট ওয়াল অফ চায়না, মানে চীনের প্রাচীরে। আর এখানে দেখতে পাচ্ছ মানে চীনের প্রাচীরটা আমি তোমাদের সঙ্গে ক্লিয়ারলি শেয়ারিং করছি, এখানে দেখতে পাচ্ছ। আর এখন গুটি গুটি পায়ে সামনের দিকে যাচ্ছে, আর পিছনে রূপ রয়েছে মাত্র, কিন্তু এটাই একমাত্র জিনিস যেটা পৃথিবীতে অবস্থিত যেটাকে কিন্তু চাঁদ থেকে দেখা যায়। অবভিয়াসলি এটা এটা ঠিক কথা, কারণ এই জিনিসটাই একমাত্র যেটা মেন রয়েছে সেটাকে একমাত্র চাঁদ থেকে দেখা যায়, আর এটাতে আমরা এখন চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ ভিড়, মানে ভিড় তো মানে কি বলবো, অমায়িক ভিড় রয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ খাদ, মানে একদম দেখা যাচ্ছে না নিচে যেহেতু রাতের বেলা। তো গাইস, দ্য গ্রেট ওয়াল অফ চায়নার প্রাচীর যেটা আমরা এখন রয়েছি, এটা পিক পয়েন্টে, মানে উঁচুকে পৌঁছানোর পুরোপুরি উঁচু পয়েন্টে আমরা দেখতে পাচ্ছ রয়েছি। আর এখন আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এদিক থেকে পুরো ঘুরে ওদিক হয়ে তারপরে নিচের দিকে যাব, যেহেতু নিচে সবাই ওয়েট করছে। তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক, আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কন্টিনিউয়াসলি শেয়ার করতে থাকছি। আমরা এখন দ্য গ্রেট ওয়াল অফ চায়নার যে প্রাচীরটা রয়েছে ওটাকে পিছনে ফেলে এখন চলে এসেছি এখানে, বলে দে কোথায় আমরা এখন কোথায় চলে এসেছি, কলোসিয়ামে। তোমরা দেখতে পাচ্ছ কলোসিয়ামটাকে, আর এখন আমরা এটাকে পুরোপুরি ক্যাপচার করব, আর ক্যাপচার করে এই মোমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এই ফিলগুলো তোমাদের সঙ্গে ছাড়া কারোর সঙ্গে শেয়ার করতে পারবোই না, কারণ আমাদের আমার একমাত্র বন্ধু তোমরাই, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো চলো আমরা এখন ভিতরের দিকে এন্ট্রি করে ফেলেছি, আর এইবার কলোসিয়ামের পুরোটা ভিউ ক্যাপচার, যেটা যেটা পুরো ভিউ ক্যাপচার রয়েছে সবকিছু তোমাদের সাথে কমপ্লিটলি শেয়ার করতে থাকবো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কোথা দিয়ে নিচে দিয়ে বেরিয়ে আমরা এখন দেখো সামনের দিকে এগিয়ে চলেছি, আর এখানে ব্যাকে দেখতে পাচ্ছ অভিষেক রূপ ওরা ক্রমশ ব্লগ কন্টিনিউ রেখেছে। এটা একটা ভালো ফিলিংস, কারণ লোকের মধ্যে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, অনেকেই বলে যে দাদা লোকের মধ্যে তোমরা ব্লগ করো কি করে, যে লোকের মধ্যে ব্লগ করো তোমাদের দিকে তাকায় তোমাদের একটা কেমন অড ফিল হয় না। তো গাইস আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, কারণ দেখো লাইফে কোনো জায়গায় দাঁড়াতে গেলে প্রথমত তোমাকে লজ্জা ঘৃণা দূর করে তারপরে সব কিছুর দিকে মন দিতে হবে, এই জিনিসটা রাখলে পৃথিবীতে কোনো দিন কোথাও পৌঁছাতে পারবে না। তো তোমাদের ভাই আজকে এই কথাটা বলে দিল, কতটা সত্য এটা তোমরাই প্রমাণ পেয়ে যাবে। এই যে লজ্জা ঘৃণা রাখলে জীবনে কোনো জায়গায় পৌঁছাতে পারবে না, তার মানে এইটা না যে লজ্জা ঘৃণা মানে কি আত্মসম্মান বোধটা ভুলে যাবে তোমরা, এটা কিন্তু কখনো করবে না। তো চলো এবার পুরোটা কলোসিয়ামের পুরোটা ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইস দা কলোসিয়ামের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এন্ট্রি করে ফেলেছি, আর এই জিনিসটা কি সত্যি কথা বলতে আই এম সো সরি, কারণ এই জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ এইটার বিষয়ে আমি যা জানি না সেটা আমি কি করে তোমাদেরকে বলবো। আর এখানে দেখতে পাচ্ছ মানে
কি জানি না সিংহ টিংগো রাখা রয়েছে জানি না ওখানে আরেকটা বাঘ টাইপের রাখা রয়েছে এই জিনিসটার বিষয়ে কিছু জানি না যে এটা কি তোমরা যে জানো সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাও অবিয়াসলি কেউ জানলে আমাকে কমেন্ট সেকশনে বলবে যে এই জিনিসটা কি তো চলো এখন বাইরের দিকে অনেকে ডাকছে যেহেতু আমরা এখন কলজেমের ভিতরে এন্ট্রি করে রয়েছি তো আমরা এখন এক্সিট হয়ে ওদের ওইদিকে যাব তো চলো এবার ডাইরেক্ট তাজমহলের ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি এখনো তোমাদের সঙ্গে তাজমহলটা শেয়ারিং করিনি তো চলো এবার তাজমহলটা তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দেই তো গাইস এইবার তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি সেটা হলো দ্য ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস যেটা তাজমহল কারণ এটা তোমরা অনেকেই জানো এই জায়গাটাকে ছেড়ে এই জায়গাটার বিষয় যদি না বলি তোমাদের সঙ্গে এটা একটা খুবই কম পড়ে যাবে আমার ব্লগের জন্য কারণ এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি কখনোই দ্য সেভেন ওয়ান্ডার্স থেকে বেরোতে পারবো না তো চলো এখন এর ভিতরে এন্ট্রি করব আর এর ভিতরে মানে কি কি রয়েছে তা সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো গাইস এখন আমরা পুরো পৃথিবীটাকে ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমরা লাস্ট মোমেন্টে চলে এসেছি কোথায় বলতো দ্য তাজমহল দেখতে পাচ্ছ আর আমরা এখন ইন্ডিয়ার ভিতরে চলে এসেছি তাজমহলে চলে এসেছি হ্যাঁ তো এখন এই তাজমহলটা তোমাদের সঙ্গে শেয়ারিং করব কারণ সবকিছুই মানে দেশ বিদেশে যত রকম জিনিস আছে সবকিছু কিন্তু শেয়ার করলাম কিন্তু শেষ পর্যন্ত আমাদের দেশের ভেতর যেটা আছে হ্যাঁ যেটা আমাদের মানে সপ্তম আশ্চর্যের একটি আমাদের ভারতে অবস্থিত সেটা যদি আমরা না দেখাই তাহলে কিন্তু পুরোপুরি ব্লকটা অসম্পূর্ণ হয়ে যায় তো চলো আমরা এখন তাজমহলের ভিতরে এন্ট্রি করব আর একটা কথা গাইস আগ্রা তাজমহলে কবে যেতে পারবো সেটা ঠিক জানি না অবশ্যই যাবো কিন্তু তার আগে এমন একটা জায়গায় যখন আমাদের কলকাতা অবশ্যই যেখানে আমরা তাজমহলটাকে ফিল করতে পারছি সেখানে আমরা যাওয়া থেকে কেন আটকাবো তো চলো এখন তাজমহলের ভিতরে এবার তোমাদের সঙ্গে শেয়ার করব মমতাজের সমাধি তো গাইস এটা কিন্তু অরিজিনাল সমাধি না তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু এইটা আমরা এখন তাজমহলে ঘুরতে এসেছি দেখতে পাচ্ছ তো এটা এটা জাস্ট একটা মানে কি বলবো প্যাং টাইপসের করেছে যেহেতু ইকো পার্কের একটা ফেম মানে সেভেন ওয়ান্ডার্সের মধ্যে এটা একটা তো এটা জাস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিতরেরটা কেমন কি লাগছে সব কিছু তোমরা কমেন্টে বলবে কিন্তু এর থেকে এটা কিন্তু অরিজিনাল না এটা মাথায় রাখবে ভিতরে এরকম হ্যাঁ তবে ওখানে অরিজিনাল যেটা রয়েছে ভিতরে এরকমই সেম কিছু একটা রয়েছে তো যদি কোনোদিন লাইফে যেতে পারি তো সিরিয়াসলি বলছি তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করবই তো চলো এখন আমরা এখান থেকে এক্সিট হয়ে যাব এখন ফাইনালি আমরা সেভেন ওয়ান্ডার্স থেকে বেরিয়ে যাব যেহেতু আমার ফোনের চার্জটা না সত্যি কথা বলতে একদম লো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখানে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আই হোপ তোমাদের ভালো লেগেছে আর এখন এখান থেকে না বেরিয়ে যাব আমরা যেহেতু বাইরে সন্দীপরা চলে গেছে আর আমরা এখানে অল্প কজন রয়েছি তো আমরা এখন ফাইনালি বেরিয়ে যাব আর বেরিয়ে গিয়ে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ কি বলতো আমার ফোনের চার্জটা না একদম শেষ হয়ে যাচ্ছে তো গাইস আজকে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আই হোপ তোমাদের অনেকই ভালো লেগেছে তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর ভাইকে সাপোর্ট করতে একদমই ভুলবে না কারণ তোমাদেরকে বলি না যদি তোমাদের ভালো লাগে তো করবে আর যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি তো আজকের মতন বাই বাই লাভ ইউ।